আবারও মেনে পেয়ার কিয়ার প্রেম হয়ে আসছেন সালমান। এখন বলিউডে রিমেক আর সিকুয়েল ছবির জোয়ার চলছে। বি টাউনের বড় বড় তারকা দক্ষিণী বা বিদেশি ছবি রিমেক করে নিজেদের ক্যারিয়ার রক্ষা করছেন। এদিকে বলিউড সুপারস্টার সালমান খান তারই এক সুপারহিট ছবির রিমেকে আসতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এই ছবির মাধ্যমে তিনি রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন। শোনা যাচ্ছে সালমান খানের কালোজয়ী ছবি ম্যানে পেয়ার কিয়ার রিমেক আনতে চলেছেন নির্মাতারা। 1989 সালে আপাদমস্তক প্রেমের এই ছবি মুক্তি পেয়েছিল। ম্যানে পেয়ার কিয়া ছবিতে সালমান আর ভাগ্যশ্রী জুটি আজও সবার হৃদয় জুড়ে আছে। বলিউডের সেরা প্রেমের ছবির তালিকায় ভাইজানের এই ছবির নাম অনায়াসে উঠে আসে। ম্যানে পেয়ার কিয়া ছবিতে প্রেম রূপে সালমান হাজার হাজার তরুণীর বুকের ঝড় তুলেছিলেন। তাই নির্মাতারা চাইছেন এই ব্লকবাস্টার ছবিকে আবার রূপালী পর্দায় নতুন আঙ্গিকে আনতে। আজকের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নির্মাণ করা হবে এই ছবির রিমেক। ছবিতে সালমানের বিপরীতে ভাগ্যশ্রী থাকবেন কি না তা এখনও জানা যায়নি। জানা গেছে ভাইজানকে রাজি করানোর দায়িত্ব এ ছবির পরিচালক সুরজ বর্জাতিয়াকে দেওয়া হয়েছে। সুরজ বর্জাতিয়া আর সালমান একসঙ্গে জুটি বেঁধে শেষ কাজ করেছিলেন প্রেম রতন ধনপায়ের ছবিতে। এখন এই পরিচালক উচাইয়া ছবির শুটিংয়ে ব্যস্ত। মেনে পেয়ার কেয়ার রিমেকে আরও দুটি তাজা জুটি দেখা যাবে। নির্মাতারা ছবির পরিচালনার দায়িত্ব নতুন কোনো পরিচালককে দেবেন, আর তার উপরেই থাকবে ছবির কাস্টিংয়ের দায়িত্ব। সালমানের ম্যানে পেয়ার কিয়া ছবির রিমেক কী নামে হবে তা এখনও জানা যায়নি। তবে গুঞ্জন যে শিগগিরই এ ছবির কথা নির্মাতারা ঘোষণা করবেন। এদিকে সালমান খান আবার পর্দায় সদর্প আসতে চলেছেন টাইগার থ্রি ছবিতে। এছাড়া কাবি ঈদ কাবি দেওয়ালি ছবিতে দেখা যাবে ভাইজানকে। শাহরুখ খানের পাঠান ছবিতে ক্যামিও হিসেবে চমক দেবেন এই বলিউড সুপারস্টার। আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।